চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। আর এখন বাজে সন্ধ্যে 6:30, আর এখন থেকেই তোমাদের সাথে কথা বলা শুরু করলাম। আর আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, আর সকাল থেকে ভিডিও করিনি বলে তাই এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদা অ্যালেক্স সবাই রেডি হয়ে নিয়েছে। এখন যাব আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আর আগে থেকে প্ল্যান করা ছিল না, হঠাৎ প্ল্যান করা হলো, ওর জন্য এখন থেকে যাব বলে তোমাদের সাথেও সেই জন্য শেয়ার করার জন্য ব্লগটা শুরু করলাম। আগে যে ফুলটা আমি সাজালাম ফুলদানিতে, সেটা যখন তোমাদের দেখালাম, এই ফুলগুলো কিন্তু আমি ফুলের বাগান থেকে কিনে নিয়ে এসেছি, যেখানে ফুল চাষ হয় সেখান থেকে কিনে নিয়ে এসেছি, সেই জন্য ফুলটা তোমাদেরকে। আর আগে আজকে গেছিলাম ফুলের বাগানে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যারা যারা আমার শর্ট ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমি ফুল বাগানে গিয়ে কিছু শর্ট ভিডিও করেছি, আর 2-3টে শর্ট ভিডিও দিয়েছি যাতে তোমাদের সাথে আমি ওটা শেয়ার করতে পারি। আর ফুল ভিডিও করিনি বলে ওইখানে গিয়ে যাওয়াটা আমি ভিডিওটা করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। পরে যদি কোনো দিন যাই তাহলে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, আর অ্যালেক্স আর ওর বাবা যে বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর সকাল থেকে যা জামা কাপড় কেটেছিলাম, 2 দিনের জামা কাপড় আজকে শুকাতে পেরেছি, আজকে একটু রোদ উঠেছিল ওর জন্য জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলো এখনও জায়গা জিনিস জায়গায় রাখা হয়নি। আর কম্বলটা শুকায়নি, কম্বলটাকে আজ শুকনো হয়েছে, কালকে তো তুলতেই পারছিলাম না জল টাপা ছিল বলে, আজকে তাও তুলে সোফায় রাখতে পেরেছি, চেয়ারে রাখতে পেরেছি। আর অ্যালেক্স আর ওর বাবা গেছিলো বাজারে, তখন আমি রেডি হয়ে নিয়েছি, নাহলে আমার একটু লেট হয়ে রেডি হতে, ওর জন্য আমি তখন রেডি হয়ে নিয়েছি। আর অ্যালেক্স আর ওর বাবা গিয়েছিলো, কালকে বললাম না অ্যালেক্সের ব্লেজার কেনা হয়নি স্কুলে, তাই এই ব্লেজারটা কিনতে গেছি। আজকে আসলো আর আমাদের সাথে যারা যারা যাবে সবাই চলে এসছে, এখন আমরা বার হবো যাওয়ার জন্য। তাহলে তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো, আশা করছি আমার ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। তো আমরা এখন পৌঁছে গেছি রেস্টুরেন্টে, আর আমরা এখন টোটো থেকে নামলাম, আর আমাদের সাথে যারা যারা এসছে তারা আগেই ভিতরে ঢুকে পড়েছে। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে, ওর জন্য বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। তো আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি, আর নিচের দিকে সেরকম লোকজন নেই, হয়তো সবাই মনে হয় উপরেই বসেছে। তো আমরাও উপরের দিকে উঠে যাচ্ছি, এখন উপরে গেলে জানা যাবে যে সব লোকজন হয়তো উপরেই বসে আছে, এই ঠান্ডার জন্য হয়তো নিচের দিকে হয়তো লোকজন নেই। আর আমি কিন্তু ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে আসলাম, এর আগে কখনোই আসিনি। আর তোমাদের দাদা বাড়িতে না থাকলে তখন আর আমাদের অত ঘোরাটোরাও হয় না, কোথাও যাওয়াও হয় না, রেস্টুরেন্টে গিয়ে খাওয়াও হয় না। ও এখন বাড়িতে আছে বলে তাই আমরা একটু ঘুরতে পারি, ও যখন না থাকে তখন আর একা একা কোথাও যাওয়ার মন চায় না, ওর জন্য এখন একটু ঘুরে নিচ্ছি। আবার তোমাদের দাদা চলে গেলে তখন আবার একা হয়ে গেলে তখন আর ঘোরাটোরা হবে না। তাই অ্যালেক্সকে নিয়ে আমরা সবাইকে নিয়ে এসেছি এখানে, এখন সবাই খাওয়া অর্ডার দেবে, তার জন্য মেনু কার্ড পড়ছে, খাওয়া অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আর আজকে 23 সাল পরে অ্যালেক্স প্রথম স্কুলে যাচ্ছে, আর ওকে সকালবেলা উঠে টিফিন বানিয়ে দিয়েছি, ও চা খেয়ে রেডি হয়ে নিয়েছে, এবং ওর বাবা স্কুলে দিতে যাচ্ছে। আজকে বাবাই ছাড়তে যাবে, সাইকেলটা ওর খারাপ হয়ে গেছে তাই স্কুলে যেতে পারিনি সাইকেল নিয়ে, ওর বাবা সাইকেলটা দোকানে দিয়ে এসছে। এখন আমাদের চাটা খাওয়া হয়নি, তো তোমাদের দাদা গেছে স্কুল অ্যালেক্সকে স্কুলে দিতে, স্কুল থেকে দিয়ে আসবে, তারপর আমরা চা খাবো। আর যতটুকু হয় আমি কাজটা গুছিয়ে নিই এই ফাঁকে,
তা বিছানাগুলো আগে গুছিয়ে নিচ্ছি, দুই ঘরে বিছানাটা আগে গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেব। আর তোমাদের দাদা বাড়ি আসলে তারপরে চাটা খেয়ে নেবো। আর আমাদের স্নান ধান করা হয়ে গেছে, আর তোমাদের দাদা হয়ে ছেলেকে নিয়ে আসছে স্কুল থেকে, আর স্কুলের টাইমটা এখন চেঞ্জ করে দিয়েছে যেহেতু, ওই জন্য একটু লেট করেই ছুটি হচ্ছে। আগে হতো 1:30 সময় ছুটি, এখন 2টার সময় ছুটি হচ্ছে, আর স্কুল চালু হচ্ছে এখন 8:40, আগে হতো 7:40। স্কুলের এই জানুয়ারি মাস থেকে স্কুলের টাইমটা চেঞ্জ করে দিয়েছে, এত ঠান্ডা পড়ছে ওর জন্য প্রত্যেক বছরেই চেঞ্জ করে দেয়। এবছরে অ্যালেক্স প্রথম, তাই আমি অতটা জানতাম না, ম্যাসেজ করেছিল মোবাইলে স্কুল থেকে, তারপরে জানতে পারলাম যে স্কুলের টাইমটা চেঞ্জ করে দিয়েছে। নাহলে এত সকালে উঠে স্কুলে পাঠানো বাচ্চাদের যাওয়া খুবই কষ্ট, 8টার সময়তেই ঠিক মতো রোদ টোদ ওঠে না। আর আজকে সকালবেলায় তো দেখালাম যে একজনের বাড়ি থেকে মোরগ কিনতে গেছিলাম, মা সকালবেলায় ফোন করে বললো যে মাদের বাড়িতে মা রান্না করবে, তাই মা একটা মোরগ কিনতে দিয়েছিল, আমি আর তোমাদের দাদা গিয়ে নিয়ে এসেছিলাম মোরগটা নিয়ে এসে। মাদের বাড়িতে তোমাদের দাদাই পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এসছে, গরম জলে ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে এসছে, আর মা রান্না করেছে, আজকে আমি রান্না করিনি। মা বলে রান্না করতে হবে না, ওর জন্য আজকে রান্না করিনি আমি বাড়িতে, মা রান্না করেছে। তাই অ্যালেক্স স্কুল থেকে আসবে, স্নান টান করবে, তারপরে যাবো মাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। আর আজকে সকালবেলায় জামাকাপড় কেচে দিয়েছি, প্রায় অনেকটা শুকিয়ে গেছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, সকালবেলাতেই রোদ উঠে গেছে, আজকে আর মেঘলা মেঘলা ভাব ছিল না, আজকে সুন্দর রোদ উঠেছে সকালবেলা। কেউ একবার দেখাই বাইরের ওয়েদারটা, এখনও খুব সুন্দর রোদ আছে বাইরে। আজকে ওর জন্য ঘরের জানলাগুলো খুলেও দিয়েছি, কালকে দুদিন ঘরে জানলা খুলিনি, আজকে খুলে দিয়েছি। ঘরে হাওয়া বাতাস না লাগলে ঘরের জন্য আমার কেমন গ্যাস গন্ধ মনে হয়। ও ঘর মোছার আগেই জানলা দরজা খুলে দিয়েছিলাম, এই ঘরেরও জানলা খুলে দিয়েছি। আর কিছু কাপড় শুকিয়ে তুলে নিয়েছি, কালকে যেগুলো ভিজেছিলো ওগুলো শুকিয়ে তুলে গুছিয়ে তুলেও দিয়েছি। আজকে একটু টাইম ছিল, রান্নাবান্না করতে হয়নি, ওই জন্য ঘরে রান্না না করতে হলে ঘরের অনেক কাজই করা হয়ে যায়। আর বাইরের ওয়েদারটা দেখো আজকে কত সুন্দর, সুন্দর রোদ উঠেছে আজকে, হালকা হালকা হাওয়াও আছে। আর জবা গাছটাতে কড়ি আসছে, এবার এতদিন ফুল দেয়নি, দুটো তিনটে ফুল দিয়ে এতদিন আর ফুল হয়নি। আর বেলফুল গাছটাতে তো ফুল আর হচ্ছেই না, এরকমই গাছটায় দেখছি অনেক কদিন ধরেই ফুল হচ্ছে না। আর এখানে গোলাপ গাছগুলো তোমাদের দাদা তুলে দিয়েছে ছাগলে খেয়ে নেয় বলে, আমি আর জল টল দিতে পারি না, ওই জল দেয়। আর গোলাপ গাছেও আবার কড়ি দিয়েছে, আর জল দেওয়া যত্ন করা ওই করে, খুব বাজার থেকে প্রত্যেক দিন ওই যে চা বানায় যে চা পাতাটা থাকে ওটাকে জল দিয়ে ধুয়ে গাছের গোড়ায় দেয়। তারপরে বাজার থেকে সর্ষের খোল নিয়ে এসছে, নিয়ে এসে ওটাকে পচিয়েছে ওই দিকে রেখে দিয়েছে, এত গন্ধ আমি হাত দিতে পারি না। তোমাদের দাদাই করে ওগুলো, ওইখান থেকে প্রত্যেক দিন এক মগ করে খোল পচার জল নিয়ে এমনি জলের সাথে মিশিয়ে সকালবেলায় গাছগুলোতে জল ওই দেয়। এত উঁচুতে আমার হাত যায় না বলে আমি জল দিতে পারি না। আর দুটো গাছ ওইখানে রেখে দিয়েছে, ওই দুই এর উপরে রেখে দিয়েছে পোলের উপরে, আর নিচে থাকলে ছাগলে খেয়ে নেয়, এর জন্য নিচে রাখতে পারি না। দেখি ও যাওয়ার আগে, তোমাদের দাদা আমার কাজে চলে যাওয়ার আগে গাছগুলো নামিয়ে নিতে নেবো, নাহলে আমি গাছগুলো আর জল দিতে পারবো না। এখনই আলে সাহেবের বাবা চলে আসবে, এসে স্নান টান করবো, তারপরে খেতে যাবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমরা চলে এসেছি মাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে, আর মা অনেক কিছুই রান্না করেছে আজকে, এখানে মাংস রান্না করেছে আলু দিয়ে, আর ছোলার শাক বড়ি ভাঙা করেছে, তারপরে টমেটো মাখা করেছে, এদিকে ভাত রান্না সব কিছুই দেখিয়ে দিলাম। আর কালকের একটু মাছ তরকারি ছিল ভাজা কারি, ওটাও গরম করেছে, আর আমি এখানে ভাত নিয়ে বসে পড়েছি, এদিকে সবাই খাওয়া দাওয়া করছে। আর দিদি বোন বাবার আগে খাওয়া হয়ে গেছে, আর মা আমি অ্যালেক্স তোমাদের দাদা এখন খাওয়া দাওয়া করে নিই। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সাথে তোমাদের সাথে কথা বলিনি, এসে শুয়ে পড়েছিলাম, এত ঠান্ডা লাগছিল, দিয়ে একটু আগে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঘরটা পরিষ্কার করে সন্ধ্যে দিয়ে এখন তোমাদের সাথে কথা বলছি। আর চাটাও খাওয়া হয়ে গেছে,
চাটা খেয়ে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। এখন তোমাদের দাদার সাথে একটু বাজারে যেতে হবে, ভেবেছিলাম যাবো না, কিন্তু একভাবে বলছে চলো ওঠো বাজারে যাবো, বাজারে যাবো, একটু দরকার আছে, ওই জন্য উঠে আবার রেডি হয়ে নিলাম। আর এত ঠান্ডা পড়ছে, আমি পায়ে কোনো দিন মোজা পরি না, আজকে পায়ে মোজাও পরে নিয়েছি বাইরে ঠান্ডার ভয়ে, মোজাটা যা পরে আমি রেডি হয়েছি। ও আমার বলে একটু আসছে, একটু দরকারে গেলো, তারপরে এসে বাজারে যাবে, তার জন্য গেলাম তোমাদের সাথে এখন একটু কথা বলে নিই। আর অ্যালেক্স স্কুল থেকে এসে খেয়ে দিয়ে গেছে পড়তে, ওর বাংলা পড়া আছে, ও একটু পরে বাড়ি চলে আসবে। দেখি ও যদি এসে যায়, তার ও যদি পড়ে এসে যায় তারপরে বাজারে যাব, এখন বাড়ি আসেনি পড়ে টোরে, একটু পরে পরে বাড়ি আসবে। আর রাতের জন্য রান্নাবান্না করতে হবে না, মা রাতের বেলাতে রুটি টুটি বানা রুটি মুটি বানাবে হয়তো, আর মাদের বাড়িতে রাতে খাওয়া দাওয়া করবো। সন্ধ্যাবেলা যা কাজ বাজ ছিল গুছানো হয়ে গেছে, আজকেও কম্বলটা শুকায়নি, আর একদিন রোদ দিতে হবে, তারপরে এটাকে ঘরে তোলা যাবে। কম্বলটাকে আজকেও বাইরে রেখে দিয়েছি। আর এই যে কালকে ফুলগুলো সাজিয়েছিলাম, দেখো ফুলগুলো এখনও কত সুন্দর তাজা আছে। যেখান থেকে ফুল কিনেছিলাম ওরা বলে দিয়েছিলো যে এক চামচ চিনি দিয়ে ভিজিয়ে রাখলে অনেকদিন তাজা থাকবে, আর এই ফুলটা বলেছিলো যে এক মাস ভালো থাকবে, এক মাস এই ফুলগুলো ডালটিটাকে কেটে কেটে রাখতে বলেছে, এক সপ্তাহ বাদে বাদে ডালটিটা কাটলে পরে ফুলটা এরকম তাজাই থাকবে। আর এই যে এগুলো স্নোবল, এই ফুলগুলোর নাম স্নোবল, এই ফুলগুলোকেও কত সুন্দর লাগছে দেখতে, সাদা ফুলগুলো। আর মাঠে তো দেখ এখন হাত দিচ্ছি, এখনও যেন মনে হচ্ছে না যে বাসি ফুল, যেমন বাসি ফুল ধরলে পরে বোঝা যায় হাত দিলে নরম হয়ে যায়, কিন্তু হাত দিচ্ছি একদম টাটকা ফুল, ফুলের পাপড়িগুলো এখনও তাজা আছে, এত সুন্দর ফুলগুলো দেখতেও কি ভালো লাগে, অরিজিনাল ফুল দেখতে ঘরে সাজাতেও খুব সুন্দর লাগে। তাহলে এখনই তোমাদের দাদাবা চলেও আসবে, আবার আমরা আমাদের বাজারে যেতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। আবার দেখা হবে পরে একটা ভিডিওতে, তখন তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।